नमस्कार बंधुरा, कुकिंग डॉट वेबे आपनादेर सबाइके स्वागत। इलिश माछ कम बेशी सकलेई खूब पछन्द करेन, आर सेई पछन्देर इलिश माछेर माथा दिये कचुर शाक होले तो आर कथाई नेई। ताहले चलुन आमी किभाबे इलिश माछेर माथा दिये कचुर शाक रान्ना करी सेटा देखे निन। आमी एखाने एकटा इलिश माछेर माथा दो टुकरो करे निएछि, আর একটা লেজা ছিল সেটাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছের লেজাটা নাও দিতে পারেন, শুধু মাছের মাথা দিয়েও করতে পারেন। আর কচুর শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রে জল দিয়ে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কচু সিদ্ধ হয়ে গেছে, একটা ছাকনির মধ্যে রেখে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 5-6 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে এবার সিদ্ধ করে রাখা কচুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। কচুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কচু একটু সময় নিয়ে রান্না করতে হয়, কারণ কচুটা পুরো শুকিয়ে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে কচুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে কচুটা মিশিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকার অনুরোধ রইল। কচুর শাক খুব ভালো করে মিশে গেছে, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই, একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা মাছের মাথা আর লেজাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেজা নাও দিতে পারেন, আমার কাছে লেজাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি, কিন্তু লেজাটা আপনারা ভাঙবেন না, তাহলে কচুর শাকের মধ্যে কাঁটা মিশে যাবে। শুধু মাছের মাথাটা একটু ভেঙে দেবেন ঠিক এইভাবে, যাতে কচুর শাকের মধ্যে সঙ্গে মাথাটা ভালো করে মিশে যায়। এইভাবে আরও 5-6 মিনিট একটু শাকটাকে শুকনো করে নিতে হবে।
এক চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। যে কোনো রান্নায় নুন, মিষ্টি আর ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার কচু শাক একদম রেডি, আমি গ্যাস অফ করে দিলাম, এবার সার্ভ করব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।